দুর্গাপুরের যৌনপল্লী কাদা রোডে যৌনকর্মীদের শিশুদের জন্য পাঠ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করলো দুর্গাপুরের চণ্ডীদাসের উত্তরণ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। সংস্থার দুই কর্ণধার দম্পতি ইন্দ্র প্রতিম ভট্টাচার্য ও জয়শ্রী মুখার্জির উদ্যোগে এবং দুর্গাপুর দুর্বার সমিতির সহযোগিতায় শনিবার বিকেলে দুর্বারের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 100 জন শিশুর হাতে এদিন পাঠ্য সামগ্রী তুলে দেন ওই দম্পতি। তারা জানান, চণ্ডীদাস তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 17 বছরের। বহু ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সমাজে বিভিন্ন জায়গায় একদিকে যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি অপরদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ নিয়ে চলেছে প্রতিনিয়ত। এই দম্পতি জানান, দীর্ঘদিন ধরে তাদের বেসরকারি প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের বহুদিনের ইচ্ছে ছিল এই যৌনপল্লীর শিশুদের মুখে আনন্দ ফোটানোর পাঠ্য সামগ্রী বিতরণের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। বাচ্চাদের সাথে যে সাক্ষাৎ করলাম আমার খুব ভালো লেগেছে। তাদেরকে ছোটই পেন কপি চকলেট দিয়ে তাদের মুখে যে আমি হাসি দেখতে পেলাম, তাদের সাথে মানে কাটিয়ে আমার মুহূর্তটা খুব ভালো কাটলো। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি ভাবলাম এদের মুখে আমার হাসিটা মানে আমার মেয়ের মুখটা মনে পড়ে গেল এদের মধ্যে দিয়ে। তো আমি বারবার যদি আমি সুযোগ পাই আমি আবারও আসতে চাই এখানে, আমি ওদের জন্য কিছু করতে চাই। এটাই আপনার নাম? উত্তরণ থেকে আজকে যে সমস্ত দিদিরা এবং দাদারা এসছেন এবং প্রায় 100 মতো বাচ্চাদেরকে আজকে খাতা পেন এবং চকলেটের মাধ্যমে তাদেরকে বাচ্চাদেরকে একটা পড়ার দিকে মনোভাবটা যাতে তারা আরও বেশি করে আসে সেই উদ্যোগে তারা আজকে এসছেন। তো অত্যন্ত ভালো লাগলো আজকে তার এই প্রোগ্রামটার জন্য। আপনার নাম? আমার নাম ইনকুমার মিশ্র। আজকে আমরা দুর্গাপুর উত্তরণ এডুকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এলাকার মধ্যে এসে আমরা এখানকার কিছু বাচ্চাদের আমরা এখানে জানতে পেরেছিলাম যে এখানে একটি স্কুল চলে। তারা বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক বাধা বিপত্তির মধ্যে দিয়েই এখানে শিক্ষা প্রদানের একটা মহৎকার্য এখানে করছেন। এখানে দুবার এবার আমাদের মনে হলো যে একবার আসি এখানে, এদের সাথে একবার কথা বলি, এদের অভাব অভিযোগগুলো একটু শুনি, একটু নিজেদের পরিস্থিতিও ওনাদের সাথে আলোচনা করি এবং বাচ্চাগুলোর মুখে দণ্ড যদি একটু হাসি ফোটানো যায় বাইরে আর কোনো। আপনার নাম? ইন্দ্র প্রতিম ভট্টাচার্য।